আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আমার এই যে কবুতরের বাচ্চাটা, এটা আজকে প্রায় এক মাসের মতো হবে। দেখুন আপনারা, খুব সুন্দর, কিন্তু একদম সবকিছু পাকা গজিয়ে গেছে, একদম খুব সুন্দর একটা বড় সাইজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এতদিন এটার মা বাবার সাথেই ছিল, আর দুদিন যাবৎ এটার মা বাবা এটাকে ঠিকঠাক মতো খাওয়াচ্ছিল না। আর বিষয়টা লক্ষ্য করার পর এটাকে আলাদা করে নিছি, এবং এটাকে আমরা এখন হ্যান্ড ফিডিং করাচ্ছি, আমরা নিজেরা নিজে হাতে খাওয়াচ্ছি। তবে একটা জিনিস লক্ষ্য করছি, যেমন এটা দুই দিন যাবৎ পায়ে একটু সমস্যা হচ্ছে, মেবি দাঁড়াইতে পারতেছে না, হয়তোবা ক্যালসিয়ামের কিছু অভাব থাকার কারণে সম্ভবত এই জিনিসটা হয়েছে। তো এখন এটার ট্রিটমেন্ট চলতেছে, এটার ট্রিটমেন্ট হিসাবে এটাকে হ্যান্ড ফিডিংয়ের সাথে সাথে কিছু ক্যালসিয়ামের ফাইল কোর্স করাচ্ছি। আশা করি এটা কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর অবশ্যই এটারও খুবই চেষ্টা আছে, মানে এটা নিজেরও ব্যক্তিগত খুব একটা চেষ্টা আছে যে এটা এই বেবিটা যেতে একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাট হয়তো ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়তো বা পায়ের হাড়গুলিতেও একটু মানে ভর পাচ্ছে না। তো আমি চেষ্টা করতেছি এটাকে একটু সুস্থ করে তোলার জন্য। এই যে এখন এটা কোর্স হিসাবে আমি এই যে ক্যাপলেক্স নিয়ে আসছি, এই একটা ফাইলটা আমি খাওয়াচ্ছি এটাকে। এক লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ নিয়ে খাওয়াচ্ছি, সাথে দানাদার কিছু খাবার দিচ্ছি হ্যান্ড ফিডিং হিসাবে। হ্যান্ড ফিডিং হিসাবে এখানে আছে, যে দেখুন মুসারি ডাল আছে, গম আছে, তারপরে মুগ ডাল আছে। এটা এই দানাদার খাদ্যটা ওনাকে বেবিটাকে খাওয়াচ্ছি। তো আশা করি খুব শীঘ্রই এই বেবিটা সুস্থ হয়ে যাবে এবং হ্যান্ড ফিডিং করাচ্ছি। আসলে জিনিসটা আমাকে আরও কিছুদিন লক্ষ্য করা দরকার ছিল, যেমন এটা আমি এতদিন খেয়াল করিনি, কারণ এটা মা বাবার সাথে ছিল, তো যার কারণে এটা তেমন একটা খেয়াল করা হয় না। তো বেবিটা এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু একটা বেবি, ব্ল্যাক এবং দেখুন হোয়াইট কম্বিনেশন, এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার, যেগুলো পাকাগুলো খুব সুন্দর একটা ডিজাইন, মানে খুব সুন্দর একটা লুক আসছে। খুবই সারা শরীরে কিন্তু পশম উঠে গেছে, মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, বাট হয়তো আমি দুটা দিন ধরে খেয়াল করতেছি না, তাই এই অবস্থা হয়ে গেছে। তো এই যে এটার কোর্স চলছে এখন, এটাকে কিছু দানার খাবার সাথে এই যে দানাদার খাবারগুলো আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি। আর আশা করি অবশ্যই খুব শীঘ্রই এটা সুস্থ হয়ে যাবে, এবং অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এই কবুতরের বেবিটা খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। আর আজ এই পর্যন্তই। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে সাথে সাথে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। তো আজ এই পর্যন্তই গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।